এ যেন চিরচেনা রূপ, পাড়ার মোড়ে কিংবা শহরের অলিতে গলিতে চায়ের দোকানের জমজমাট আড্ডা। এখানে চায়ে চুমুক দিতে দিতে চোখ রাখা হয় টেলিভিশনের পর্দায়, চলে গল্প, কখনো বা বাগবিতণ্ডার মাঝেই তৈরি হয় ভ্রাতৃত্ববোধ। কাজের অবসরে এভাবেই চোখ জোড়ায় বাংলা সিনেমা কিংবা নাটক, অজান্তেই হৃদয়ে বপন হয় দেশের সংস্কৃতি বোধের বীজ। কিন্তু দিন পাল্টেছে, সেই সাথে হারিয়ে যাচ্ছে একসঙ্গে আড্ডা দিতে দিতে বাংলাদেশি নাটক দেখা বা তা নিয়ে গল্প করার আগ্রহ। এখন নাটক একটু কম দেখি, নাটক মানে আগের নাটকগুলো সবচেয়ে বেশি দেখি, আগের নাটকগুলো দেখতে খুব ভালো লাগে। যেমন ওই যে হারকিপটা আছে, হারকিপটা নাটক এখনো দেখি, আগের অনেক আগে দেখছি, দুই তিনবার, তারপরে দেখা হয়। ব্যাচেলার পয়েন্টটা সিজন 1-2 দেখছি, 1-2-3 পর্যন্ত দেখছি। বাংলাদেশেও কিছু বাচ্চা মেয়ে গো বাচ্চা ছেলে গো নাটকগুলো ভালো লাগে। সামাজিকভাবে ওই যে ধর্মীয়ভাবে আমাদের ইজ্জত যাতে টিকে থাকে, ধর্ম টিকে থাকে, আসল হলে আগে ইজ্জত নাটক ভালো লাগে। এই বছর দেখা হচ্ছে যেমন ক্যারেক্টার লুজ, মোশারফ গ্রামের হাসির নাটকগুলোই দেখা পড়ে আমার বেশিরভাগ। উনি তো লিজেন্ড আমাদের, ওনার নাটক খুব ভালো লাগে, উনিও খুব ভালো অভিনয় করে। বাংলাদেশের সাংস্কৃতিক জগতের অনেকটাই দখল করে আছে নাটক, সামাজিক জীবনেও এর প্রভাব সুদূর প্রসারী। শুধু কি তাই, মানবিক মূল্যবোধ বিকাশে, ধর্মীয় সহিষ্ণুতা ও সম্প্রীতির সেতু বন্ধন তৈরিতে নাটকের ভূমিকা অনস্বীকার্য। ভালো ছেলে, গুড বয়, আমার টগর বাবার মতো ভালো ছেলে পৃথিবীতে আর হয় না। বহু বছর ধরে সামাজিক অনাচার, অবিচার, শোষণ, বঞ্চনা ও কুসংস্কার নিয়ে তৈরি নাটক সবসময় নাড়া দিয়েছে, পরিবর্তন এনেছে সমাজ মননে। কিন্তু এখনকার চিত্র কেমন? আগের থেকে বা বর্তমান যুগে যে ড্রেস আপগুলো হচ্ছে বর্তমানে বাংলা নাটকের, আসলে আপনি যদি দেখেন ব্রহ্মব্রীহী, আগের নাটকগুলো যদি দেখেন, ভালো ভালো নাটক আছে। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস, বাকের ভাই নাটকগুলো, হ্যাঁ, এগুলো আসলে খুব ভালো ভালো নাটক ছিল, ফ্যামিলি সহকারে বসে দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে কি, বর্তমানে নাটকগুলো হচ্ছে ফিমেল ক্যারেক্টারদের বলবো, বিশেষ করে অনুরোধ করবো, তারা যেন একটু ড্রেস আপটা ভালো হয়। সাধারণ মানুষ, শিক্ষার্থী, জনে জনে প্রশ্ন ছিল এ বছরের দেখা সেরা নাটকের নাম কি অথবা প্রিয় অভিনেতা অভিনেত্রী বা কারা। দুই একটি নাটক আর অল্প কিছু অভিনেতা অভিনেত্রীর নাম বলতে পারলেও বেশ বড় সংখ্যক মানুষের উত্তর একই রকম, নাটকের প্রতি তাদের অনীহা। সিনেমা থেকে নাটকটাই বেশি ভালো লাগে। বাংলাদেশের অনেক শিল্পী আছেন যারা অনেক ভালো ভালো নাটক উপহার দিয়েছেন, যেমন মোশাররফ করিম, ওনার হাসির নাটকগুলো অনেক অনেক ভালো লাগে। তারপর অপূর্ব, মেহজাবিন, আফরান নিশো, এরকম অনেকেরই নাটক দেখা হয়। এখন বলতে পারি ব্যাচেলর পয়েন্ট, এটা মোটামুটি সবগুলোই দেখা হয় পর্ব, বিশেষ করে কাবিলার অ্যাক্টিংগুলো সবচেয়ে বেশি দেখা হয়। আগের নাটকের তফাত আছে, ধরুন আমি বহুব্রীর নাটকটা দেখছিলাম, তখন স্ক্রিপ্ট বেস বা একটা রচনা থাকতো, ব্যাকগ্রাউন্ড থাকতো, কিন্তু এখনকার নাটকগুলো ব্যাকগ্রাউন্ড থাকে না, মানে সামনে যা আছে তা দিয়ে চলতেছে, কন্টিনিউ থাকতেছে, এভাবেই চলতেছে। আগের নাটকগুলার ভাইবই আলাদা ছিল আমার কাছে, যেটা মনে হয় এখন ওইভাবে পাই না সচরাচর, আশা করি পাবো। এখন তো ভালো ভালো সিনেমা হচ্ছে, নাটকও হয়তো ভালো ভালো হবে, তো ভাবতেছি যে আগের মতোও পাবো। এখনকার নাটকে হলো কি, এমন একটা ইয়ে আছে যে ভাষার অনেক মানে অপব্যবহার হয়, মানে অনেক বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যেগুলো মানে দেখতে ভালো দেখা যায় না, শুনতেও ভালো শোনা যায় না। আগেকার নাটকের ভাষাই ছিল অনেক সুন্দর। বিশেষ করে আমার অপূর্ব নাটকগুলো, মেজামিন তাসিন, মেজাবিন, তানজিল তিশা, এদের নাটকগুলো খুব ভালো লাগে। আর রিসেন্টলি আমি ব্যাচেলার পয়েন্ট দেখছি, ব্যাচেলার পয়েন্ট অনেক সুন্দরভাবে সাজাইছে কাজল আরফিন আমি, অ্যান্ড পলাশ মানে ওরফ কাবিলা অনেক সুন্দরভাবে অ্যাক্টিং করছে, ফ্যামিলির সাথে দেখি তো খুব ভালো লাগে এগুলো। এখন আমি বাংলা নাটক দেখতে চাই, মানে আমি অবশ্যই বাংলার সংস্কৃতি দেখতে চাই, আমি আমার আশেপাশে যে জিনিসটা দেখি সেটার রিফ্লেকশন দেখতে চাই, আমি কিন্তু সেটা দেখতে পারতেছি না। অনেক ক্ষেত্রে আমার কাছে বাংলা নাটক দেখলে মনে হয় যে বিদেশি কালচার থেকে ধার করে নিয়ে এসে সেটাকে জোর করে আমি এই প্লটে ফেলতে চাচ্ছি, এটা তো আসলে বাংলা নাটক হওয়া উচিত না। বাংলা নাটক মানে আমি দেখতে যাবো যে সালোয়ার কামিজ পরে, শাড়ি পরে একটা মেয়ে ঘুরতেছে বা এরকম কিছু জিনিস, অবশ্যই থাকবে ওয়েস্টার্ন ড্রেস থাকবে, আমরা কি ওয়েস্টার্ন পরছি না, পরছি, কিন্তু কিছু জায়গায় মনে হয় যে এখানে জোর করে সেই পাশ্চাত্য সংস্কৃতিকে আমি ঢুকাতে যাচ্ছি। কিছুদিন আগেও বাংলাদেশের নাটকের সুনাম ছিল, আর এখন ভিউ চর্চা আর গতানুগতিক গল্পে যেন সেই সুনামে ফেলছে ভাটা। তাই সুস্থ চর্চা ধরে রাখতে সমাজের ইতিবাচক পরিবর্তনের গুরুত্বপূর্ণ এই মাধ্যমে মনোনিবেশ করার হয়তো এখনই সময়। আমজনতা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু বাংলা নাটক কেমন হওয়া উচিত সেই জায়গাটিতে সকলের সুরই যেন এক।
আগামী দিনগুলোতে নাটকের হারানো জৌলুস ফিরে আসুক, নাটক নির্মাতারা দর্শকের চাহিদা এবং অভিযোগের কথা বিবেচনায় রাখুক, সেই মোতাবেক নির্মাণ করুক নাটক, এমনটাই প্রত্যাশা। প্রান্তিক সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।